হ্যালো বন্ধুরা, ইউক্রেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে সারা বিশ্বের মানুষের মুখে বর্তমানে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে ইউক্রেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। দেশটিতে দিন দিন মুসলিম জনসংখ্যা বাড়ছে। আজকের এই ভিডিওতে জানাবো ইউক্রেন ও দেশটির মুসলমানদের সম্পর্কে এমন সব অজানা তথ্য। পুরো ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। রাশিয়ার পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র ইউক্রেন। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিয়েভ। 6,03,628 বর্গ মাইলের এদেশের জনসংখ্যা প্রায় 43 মিলিয়ন। বিশ্বের যে কয়েকটি দেশে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষের বসবাস, ইউক্রেন তাদের অন্যতম। দেশটির প্রায় 100% মানুষই স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, কারণ দেশটির পুরুষরা কাজের উদ্দেশ্যে ইউক্রেন ছেড়ে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি ও পর্তুগাল সহ বিভিন্ন দেশগুলোতে পাড়ি জমায়। ফলে দেশটিতে পুরুষ ও নারী জনসংখ্যার ব্যাপক তারতম্য দেখা যায়। এ কারণে দেশটির অনেক তরুণীকেই অবিবাহিত থাকতে দেখা যায়। দেশটি পারমাণবিক গবেষণায় বিশ্বের মধ্যে অগ্রগামী একটি দেশ। সোভিয়েত আমলে ইউক্রেন রাশিয়ার অংশ ছিল, আর রুশ ফেডারেশনের অধিকাংশ পরমাণু বিজ্ঞানী ছিল ইউক্রেনের। এমনকি রাশিয়া থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করার পরেও দেশটিতে প্রায় 5,000 পারমাণবিক অস্ত্র ছিল। 1990 সালের দিকে ইউক্রেনের কাছে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র ছিল তা এককভাবে যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার থেকেও বেশি, কারণ ওই সময়ে ইউক্রেন রাশিয়ার অংশ হওয়ায় রাশিয়ানরা ইউক্রেনে তাদের পারমাণবিক অস্ত্রগুলো মজুত রাখত। ইউক্রেন যখন স্বাধীন হয় তখন রাশিয়া এসব পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ হারায়। জাতিসংঘসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনকে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করতে চাপ দিতে থাকে। পারমাণবিক অস্ত্র জমা দেওয়ার বিনিময়ে রাশিয়া ইউক্রেনকে নিরাপত্তার গ্রান্টি দেওয়ার আশ্বাস দিলে ইউক্রেন পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে রাজি হয়। 1994 সালে ইউক্রেন জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করে এবং চুক্তি অনুযায়ী ইউক্রেনে থাকা পারমাণবিক অস্ত্র রাশিয়ার হাতে তুলে দেয়। 1996 সালের মে মাসে ইউক্রেন তাদের শেষ পরমাণু অস্ত্রটি রাশিয়ায় পাঠিয়ে দেয়। আর এভাবেই রাশিয়ার কথার ওপর বিশ্বাস রেখে ইউক্রেন নিজেই নিজের বিপদ ডেকে আনে। ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও দেশটির জনসংখ্যা ইতালি, ফ্রান্স, জার্মানির জনসংখ্যা থেকে অনেক কম। রাষ্ট্রীয়ভাবে ইউক্রেন একটি ধর্মনিরপেক্ষ দেশ। দেশটিতে সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা লাভ করে থাকে। 2012 সালের এক পরিসংখ্যান মতে ইউক্রেনে মুসলমানের সংখ্যা 5 লাখ, এর মধ্যে 3 লাখই তাতার। 2016 সালে সে দেশের মুসলমানদের সংস্থা উম্মার প্রধান মুফতি সৈয়দ ইসমাগিলভ দাবি করেন ইউক্রেনে মুসলমানদের সংখ্যা 1 মিলিয়ন, কিন্তু সেখানকার মুসলিম জনসংখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে। বেশিরভাগ মুসলমানের বাস ক্রিমিয়ার সীমানার দিকে। এছাড়া ভলহানিয়া ও পোডোলিয়া এলাকায় কিছু লিপকা ও তাতার জনগোষ্ঠীর বসবাস আছে যারা মুসলিম। ইউক্রেনে ইসলামের আগমনের ইতিহাস ক্রিমিয়ান তাতারদের সঙ্গে সম্পর্কিত। 7ম শতাব্দীর দিকে ইউরোপের পূর্বাঞ্চলে তুর্কি বংশোদ্ভূত কিছু মানুষ বসতি স্থাপন করেছিল। তাদের বংশধররাই 15 শতাব্দীর দিকে দক্ষিণ ইউক্রেনে ক্রিমিয়ান খানাট প্রতিষ্ঠা করে। পরে অবশ্য এটি রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। সে সময় ক্রিমিয়ার বক্সিসারাই শহরে 18টি মসজিদ ও বহু মাদ্রাসা ছিল, কিন্তু রাশিয়ার অত্যাচারে প্রায় 1,60,000 মুসলিম ক্রিমিয়া ছাড়তে বাধ্য হয়। এরপর থেকে বিভিন্ন মিথ্যা অভিযোগে লাখ লাখ মুসলমানকে এই অঞ্চল থেকে বের করা হয়। পরে 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে ক্রিমিয়ান তাতাররা তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন করতে শুরু করে। এরপর থেকে মুসলমানের সংখ্যা একটু একটু করে বাড়ছে। বর্তমানে সেখানে 160টি মসজিদ আছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ছে। এই অঞ্চলের প্রথম মসজিদ হল মসজিদ আর রহমান। 1996 থেকে 2000 সালে ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের তাতারপাড়ায় মুসলমানদের জন্য প্রথম মসজিদ নির্মাণ করা হয়। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে
রাশিয়ার অতীতের অত্যাচারের ভয়ে হাজার হাজার ক্রিমিয়ার মুসলমান ইউক্রেনে আশ্রয় নেয়। এছাড়াও ইউক্রেনে কয়েক হাজার চেচেন মুসলিম শরণার্থী ও আশ্রয় নিয়েছে। ইউক্রেনের সাথে মুসলিম বিশ্বের যে দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে তুরস্ক। তুর্কি ভাষাভাষী তাতার মুসলিমদের নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের বিরোধের কারণে তুরস্কের সঙ্গে ইউক্রেনের কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তুরস্ক ইউক্রেনকে তুরস্কের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির বায়রাক্তার TB2 ড্রোন সরবরাহ করেছে। আর তুরস্কের তৈরি এসব ড্রোন রাশিয়ার সেনাবহর, ট্যাঙ্ক, তেল শোধনাগারে হামলায় ব্যাপক কার্যকারিতার প্রমাণ দিয়েছে। সম্প্রতি তুরস্ক জানিয়েছে তারা ইউক্রেনে বায়রাক্তার TB2 ড্রোনের কারখানা তৈরি করবে। আর তার পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, তুরস্ক ইউক্রেনের মধ্যে এমন কোনো ড্রোন কারখানা তৈরি করলে অবশ্যই সঙ্গে সঙ্গে এটি নিরস্ত্রীকরণের মধ্যে পড়বে এবং ড্রোন কারখানাটি সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। তবে এরদোগানের যে কূটনৈতিক গুণটি সবচেয়ে রহস্যময় সেটি হচ্ছে, একই সময়ে ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সাথেই সম্পর্ক ভালো রাখা। বর্তমানে ইউক্রেনে মুসলিমদের কয়েকশো কমিউনিটি রয়েছে। এই কমিউনিটিগুলোতে সাধারণত নামাজের ঘর, কনফারেন্স হল, ইন্টারনেট ক্লাব, ক্রীড়া প্রশিক্ষণ হল, খেলার মাঠ ও ইসলামী বইয়ের বিশাল গ্রন্থাগার থাকে। তাদের উদ্যোগে সব বয়সী মুসলমানদের ইসলামী শিক্ষার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া বছরের বিভিন্ন সময় নমুসলিমদের ইসলামী দিক নির্দেশনা দেওয়ার জন্য সেমিনারের আয়োজন করা হয়। ইউক্রেনের মুসলমানদের রুশ এবং আরবি ভাষায় আর রায়েদ নামক সাপ্তাহিক এবং পাক্ষিক পত্রিকাও রয়েছে। রয়েছে আনসার নামে একটি আলাদা সাংস্কৃতিক সংস্থা। ইউক্রেনে তাবলিগ জামাতের কাজও চালু রয়েছে। ইউক্রেনের মুসলমানরা ইসলামের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে আত্মনিয়োগ করে ইউক্রেন জুড়ে শান্তির দাওয়াত পৌঁছে দিচ্ছে। গত বছর সেখানকার মুসলমানদের উদ্যোগে পুরো ইউক্রেনে 24 ঘন্টায় 1 মিলিয়ন বৃক্ষরোপণ করা হয়। এর কয়েক বছর আগে ইউক্রেনে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে রাজধানী কিয়েভের সড়কে ইসলামের পরিচয় তুলে ধরার জন্য মুসলমানরা বিভিন্ন সাইনবোর্ড স্থাপন করে। এর ফলে দেশটিতে ইসলাম বিরোধী কার্যক্রম অনেকটাই কমে আসে। রাজধানীর প্রধান প্রধান সড়কে স্থাপিত 17টি সাইনবোর্ডে পবিত্র কোরআনের আয়াত ও হাদিস লেখা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের তাতার মুসলিমরা ইউক্রেনের পক্ষে অবস্থান নিলেও ইউক্রেনের অন্য সাধারণ মুসলিমরা এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে এবং তারা যুদ্ধের বদলে দুদেশের মধ্যে শান্তি কামনা করছে। তো বন্ধুরা, ইউক্রেন নিয়ে আপনার মন্তব্য থাকলে জানান আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে পরবর্তী ভিডিওতে কি জানতে চান তা লিখে ফেলুন আমাদের মন্তব্যের ঘরে। পরবর্তী ভিডিওতে আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।